জিরো ওয়েস্ট কুকিং অর্থাৎ সবজি বা ফল বা মাছ মাংসর যতটা অংশ বাঁচানো সম্ভব পারলে পুরোটাই ততটাই বাঁচিয়ে রান্না করে খাওয়া এইটা বিদেশে এখন বেশ প্রচলিত কিন্তু এপার বাংলা ওপার বাংলার মানুষেরা এগুলো বহু বছর ধরে করে আসছে যেমন লাউ খোসা ভাজা ফুলকপির পাতা বাটা তরমুজের খোসার তরকারি ইত্যাদি ইত্যাদি তেমনই আমি বানাই চিংড়ি মাছের মাথার বড়া অনেকেই এটাকে আলাদা করে ফেলে দেয় কিন্তু এটার মধ্যেই তো আছে আসল ফ্লেভার তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে আমি আগেই আলাদা করে রেখেছিলাম দুশো গ্রাম মতো চিংড়ি মাছের মাথার অংশটা এর মধ্যে এবার একের পর এক দিয়ে দেব দরদরে করে বেটে রাখা বা খুব কুচি কুচি করে কাটা রসুন নুন গোলমরিচ গুঁড়ো কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ এবার এর মধ্যে দেব কুচি কুচি করে কেটে তিনটে কাঁচা লঙ্কা দেব লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলা পাতির আর সাথে আছে টেবিল টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক এক চামচ অ্যারো রুট না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে কিন্তু অ্যারো মতো ক্রিস্পিনেস পাওয়া কিন্তু খুব মুশকিল অ্যারো ইউজ করলে ভাজার বেশ অনেকক্ষণ পর অব্দিও ও মুচমুচে থাকে বড়াগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে সব মেখে নেব চটকে মাখতে হবে তাতে মাথার অংশ ভেতরে যে ঘিলুটা আছে সেটা ভালো করে সব কিছুর সাথে মিশে যাবে জানি শুনতে একটু অস্বস্তিকর কিন্তু এটাই সত্যি যাই হোক আমার কাছে ধনে পাতা ছিল না কিন্তু তোমাদের কাছে থাকলে নিশ্চয়ই এটার মধ্যে একটু দিয়ে দেবে খেতে আরও সুন্দর লাগবে ব্যাস মাখা ঠাকা হয়ে গেলেই আর কিছুই করতে হবে না খালি গরম তেলে লাল লাল করে এপি টপিট ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে না হলে মাথাগুলো পুরোপুরি সেদ্ধ হবে না মোটামুটি এক পিট দেড় থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে এবার তেল থেকে ছেকে তুলে নিতে হবে আর এবার নেব এক থালা ভাত গরম গরম মুচমুচে চিংড়ির মাথার বড়া আর বড়াগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা শোনো আজ অব্দি তো নিশ্চয়ই মা বাবা বা ভাই বোন বন্ধুদের কাছ থেকে শুনেই এসেছো উফ আর মাথা খাস না তো যাক আজ না হয় অন্য কিছুর মাথাটাই খেয়ে দেখো